হ্যালো সব গাইস, কি অবস্থা? সবার আছে, সবাই ভালো আছে? সো গাইস, আমি আছি আপনাদের সাথে জিহাদ সরকার। সো গাইস, আমাদের থার্ড ব্লগে সবাইকে স্বাগতম। সো গাইস, আজকের ব্লগে কি থাকছে? সো গাইস, আজকে হচ্ছে যাচ্ছে আমার দাদু বাড়িতে। অ্যান্ড গাইস, ওখানে আমরা আজকে আপনাদের চারপাশে, আমার দাদু বাড়ি এলাকা চারপাশে ঘুরিয়ে দেখাবো। সো গাইস, এই নিয়ে থাকছে আমাদের আজকের ব্লগ। সো গাইস, কখন না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। সো গাইজ, এখন আছি মূলত আমি আমাদের বাসার ছাদে। সো গাইজ, এখান থেকে আমরা কিছুক্ষণ পরে রওনা হব। আর আজকে আমাদের মূলত দাদু বাড়িতে যাওয়া হচ্ছে। আমার চাচাতো ভাইয়ের একটি অজমাফিলের মানে আয়োজন করেছে, সো ওই জন্যে আমরা ওখানে যাচ্ছি, ওখানে যাওয়া আজকে তার জন্যই। সো গাইজ আমার আপু আম্মু এখন রেডি হচ্ছে, তো ওনারা রেডি হওয়ার পরে আমরা বের হব। সো গাইজ, একটু পর দেখা হচ্ছে। আমার দাদু বাড়িতে এসে পড়েছি এখন। সো গাইজ, আমার এই দাদু বাড়ির এগার নাম হচ্ছে জগজীবনপুর। সো গাইজ, আমি এখন আছি আমার এই এলাকার প্রাইমারি স্কুলে, জগজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সো গাইজ, আমি চাচ্ছি এই প্রাইমারি স্কুলটা আপনাদের সিনেমাটিকভাবে দেখানোর। সো গাইজ, দেখানো যাক। আপনারা দেখলেন হচ্ছে আমাদের স্কুলে সিনেমাটিক ভিডিও। এখন আমরা যাচ্ছি আমাদের এলাকার বাজারের দিক। সো ওখানে আছে একটা মাজার আছে, ওই জায়গাটাই আপনাদের এখন দেখাবো। সো গাইজ, ওই মাজারে গিয়ে দেখা হচ্ছে। সো গাইজ, আমি এখন সেই মাজারের কাছে আছি, সেই পুরনো মাজার, আঙ্গারু পাঁচটির মাজার। সো গাইজ, আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই মাজারের পিছনে একটা বট গাছ আছে। সো গাইজ, এই মাজারে আসে আশেপাশে আপনাদের সিনেমাটিকভাবে দেখানোর চেষ্টা করবো। সো গাইজ, আপনারা দেখলেন মাজারটা। সো গাইজ, আমার সাথে আছে আমার চাচাতো ভাই সালমান, এবং আমার ফুয়াতো ভাই আছে, এবং আরেকজন আছে। সো গাইজ, আপনাদের দেখালাম সেই মাজারটা, এখন আছি আমরা একটা পুরনো বট। সো গাইজ, এই বটটা এখন আপনাদের দেখাবো। আপনারা দেখলেন তো সেই মাজার এবং বট গাছটা। সো গাইজ, এখন আমরা যাচ্ছি একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করার জন্য। সো গাইজ, ওই পাশে আমরা দোকানে যাবো। সো গাইজ, ওই দোকানে গিয়ে দেখা হচ্ছে। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। সো গাইজ, নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। অ্যান্ড গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।